টয়োটা অ্যাম্বুলেন্স দেখাবো 2016 মডেলের, গাড়ির কন্ডিশন, মাইলেজ আছে 1 লাখের নিচে, প্রায় 93,000 কিলোমিটার। এগুলো সব যা আছে অরিজিনাল অবস্থাতে আছে, শুধু আমি কাজগুলো করেছি ভিতরে, যেমন এই সিট কভার গুলো, সিট গুলো এগুলো আমি করেছি, যেমন এই সিট গুলো সুপার জেলের সিট আমি কিনে এনে এটা করেছি। এক একটা সিটের দাম 35,000 টাকা, এক একটা সিলিন্ডার 160, 320 দুইটা সিলিন্ডার করা আছে, সারা বাংলাদেশ ঘুরতে পারবে। যা আছে অরিজিনাল অবস্থা, অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল ব্লক। এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এটা নিচে কিন্তু আরেকটা চেক প্লেট আছে, তার উপরে এটা 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 আপনি করিয়ে রেখেছেন? হ্যাঁ এটা করে রেখেছি। এখানে কিন্তু হচ্ছে আপনার যে পেশেন্ট আছে, পেশেন্টের কিন্তু এখানে সিটটা রয়েছে? না না, 5 ডোর, 5 ডোর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে এখন আমাদের ক্লায়েন্টের জন্য ফার্স্ট ক্লাস একটা গাড়ি অ্যাম্বুলেন্স, টয়োটা অ্যাম্বুলেন্স দেখাবো 2016 মডেলের, গাড়িটার রিকন্ডিশন। বাট গাড়িটা রিকন্ডিশন আসার পরে যে কাজগুলো করানো লাগে সেই কাজগুলো আমি করে রেখেছি। এই গাড়িটাই? এই গাড়িটাই, শুধু রেজিস্ট্রেশনটা করে নাই। কোনো ভাই যদি নিতে চায় এখন শুধু রেজিস্ট্রেশন করবে, চালাবে। নতুন গাড়ি তো, এগুলো সব যা আছে অরিজিনাল অবস্থাতে আছে, শুধু আমি কাজগুলো করেছি ভিতরে, যেতে হবে দেখতে পাচ্ছি। আমরা গাড়িগুলো যখন আনি তখন গ্যারেজ নাম্বার দিয়ে বা ইয়ার নাম্বার দিয়ে নিয়ে আসি। এই প্রত্যেকটা কন্ডিশন চাকার কোনো নতুন গাড়ি বরাবর এখনো নতুন, হ্যাঁ ছাদের যে অ্যাম্বুলেন্সের লাইটটা, এটা অনেক দাম, অরিজিনাল জাপান, এটা পাওয়া যায় না সচরাচর, এটা পাওয়া যায় না। যেমন এই সিট গুলো সুপার জেলের সিট আমি কিনে এনে এটা করেছি, এক একটা সিটের দাম 35,000 টাকা, দুইটা সিট, মানে যে নিবে সে একদম রেজিস্ট্রেশন ছাড়া তার আর কিছু করা লাগবে না। এক একটা সিলিন্ডার 160, 320 দুইটা সিলিন্ডার করা আছে, সারা বাংলাদেশ ঘুরতে পারবে। এটা ক্লায়েন্টদের সুবিধাতে করে রাখছি। গ্লাসগুলো অরিজিনালি ব্ল্যাক? যা আছে অরিজিনাল অবস্থা, অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক, অরিজিনালি ব্ল্যাক। জি জি। আর এই সেটের চাকা কন্ডিশন দেখতে পাচ্ছেন? সবগুলো চাকাই ভালো। পিছন সাইডটা কিন্তু গাড়িটা দেখতে এমন হবে, অ্যাম্বুলেন্সে যা যা থাকে সবই আছে, অক্সিজেন থেকে শুরু করে। পিছন সাইডটা যদি দেখে, হ্যাঁ এটা কিন্তু অক্সিজেন, হ্যাঁ সব আছে, সব আছে। এখানে কিন্তু আপনার যে পেশেন্ট আছে, পেশেন্টের কিন্তু এখানে সিটটা রয়েছে। আর ওর পাশে অক্সিজেন রয়েছে, হ্যাঁ আছে অক্সিজেন রয়েছে, দেখতে পাচ্ছেন। রিকন্ডিশন গাড়ি, হ্যাঁ রিকন্ডিশন। যারা রিকন্ডিশন অ্যাম্বুলেন্স খোঁজেন তারা কিন্তু এই অ্যাম্বুলেন্স চাইলে লোনও করে দিতে পারবো আমি, যদি কোনো চাইলে হচ্ছে লোনও করে দিতে পারবো। এটা কি 4 ডোর? না না, 5 ডোর, 5 ডোর। ওকে, এটা 5 ডোরের গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই বেটার। সিট গুলো তো খুবই সুন্দর, হ্যাঁ এটা সুপার জেলের সিট। আমি কি হাফ পেট হাফ সিলিং? হ্যাঁ হাফ পেট হাফ সিলিং। এই গাড়িগুলো, এই সিটগুলো গাড়িতে আসে না, গাড়িতে নরমাল সিট আসে, এটা আমি করেছি। আপনি করে দিয়েছেন? হ্যাঁ, দুইটা সিটের দাম 65,000 টাকা, 65,000 টাকা। জি, সিট কভার সহ প্রায় 75,000 টাকা পড়ে গেছে আমার। ওভারঅল সবকিছু মিলে 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ করা আছে আমার, যাতে এটা নতুন একটা গাড়ি যদি কোনো ক্লাইম নেয় এই টাকাটা খরচ করা লাগবে। ওকে, এখানে তো লাইট গুলো অরিজিনাল আছে না? জি সব অরিজিনাল, সব অরিজিনাল, জাপান থেকে যা আছে তাই, শুধু আমি এখানে এই কাজগুলো করে। ওকে, দেখতে পাচ্ছেন এই সিট থেকে খুব বেটার। আনরেজিস্টার্ড এটা অ্যাম্বুলেন্স হাইস, জাপানি থেকে যা আসে তাই, কোনো কিছু চেঞ্জ করা হয় না। আর এটার সাথে অ্যাড করা হচ্ছে, সামনের সাইডটা যদি দেখে আপনাদের, সামনের সাইডটা কিন্তু লুকটা এমন হবে। আর এটা হর্নটা তো আপনারা যে অ্যাম্বুলেন্সের যেটা রয়েছে সেটা তো হ্যাঁ জাপানি হর্ন, অরিজিনাল হর্ন, অরিজিনাল রয়েছে না? এটা হচ্ছে কত মডেল? 16 মডেল, 16 মডেল। এটা কাগজপত্র তো এখনো করা হয়নি? কাগজপত্র করা হয়নি, রেজিস্ট্রেশন যদি কেউ চায় আমি করে দিব, বা তারা নিয়ে করতে পারবে, ইনভয়েস আছে, রিকন্ডিশন গাড়ি তো সমস্যা নেই। ওকে, এটা প্রাইস কত যাচ্ছে আপনার? এটা রেজিস্ট্রেশন ছাড়া 1850, 1850। জি, এটা কি ফিক্সড নাকি? না এটা ফিক্সড, ফিক্সড। এটা কমানোর কোনো অপশন? না নতুন গাড়ি, এটা কমানোর কোনো অপশন নেই। আচ্ছা, বরং অন্য গাড়িগুলো নিলে শুধু 18+ দিয়ে নিতে হবে, পরে কাজগুলো করাইতে হবে। এটা যে নেবে তার 5 থেকে 5 লাখ টাকা সেভ হবে। আচ্ছা, তো দর্শক ওনার কাছ থেকে শুনতে পারলেন, যারা অ্যাম্বুলেন্স নিতে চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাম্বুলেন্সটা দেখতে পারেন, খুবই একটা সীমিত প্রাইসে কিন্তু এই অ্যাম্বুলেন্সটা আপনি নিতে পাচ্ছেন। তো এই অ্যাম্বুলেন্সটা নিতে হলে আপনাদের দর্শকদের কোথায় আসতে হবে?
শিকদার মেডিকেল, রায়বাজার শিকদার মেডিকেলের পাশেই শাহালি কার সেন্টার, বেরিবাদ, বেরিবাদে। আচ্ছা, তো দর্শক যারা এই অ্যাম্বুলেন্সটা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন শাহালি কার সেন্টারে। তা দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু বিদায় নিচ্ছে, আসসালামু আলাইকুম।